গেল তিন দিন ধরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কুরিয়ার বিভাগের সামনের চিত্র বরাবরের তুলনায় আলাদা নেই এজেন্টদের দেখা পণ্য খালাসের তর্জোর দু একজন এজেন্ট করিডোরে ঘুরে ফিরে সময় পার করছেন এ চিত্র এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য খালাস বাতিলের দাবিতে রোববার থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণার পর থেকে তাদের স্পষ্ট বার্তা দাবি আদায় না হওয়া পর্যন্ত কোন কার্গো হ্যান্ডেলিংয়ে যুক্ত হবেন না তারা আমাদের দশ হাজার কাস্টম সরকার আমরা এই কর্মহীন থেকে আমরা এখান থেকে আমাদের বাড়িতে যাওয়ার পথ হয়ে গেছে গা ঢাকা কাস্টম কার্গো লিয়ে যে সমস্ত প্রকার এক্সপোর্ট ইমপোর্ট বন্ধ আমরা সরকারের এই রাজস্ব খাত ঢাকা কাস্টম হাউস টোটালি অচল করে দিয়েছি আমাদের এই আন্দোলন ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত বাতিল না করেছে এদিকে কার্গো ভিলেজের ভেতরের পণ্য জটের খোঁজ নিতে গেলে মেলেনি অনুমতি এমনকি খোঁজ মেলেনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ডিউটি তোমার বলার পর কেন ভাই রেগে যাচ্ছেন কেন ভেতরে তো পারমিশন নাই এটা আমরা তাদের এই কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন আমদানি কারকরা বিমানবন্দরে পণ্য জটের কথা মানলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঢাকা কাস্টম হাউসের কেউ পরিস্থিতি ঘোলাটে করে বড় অঙ্কের মাশুল গোনার আগেই সমস্যা সমাধানে এনবিআর ও সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা ডেডলগের কারণে যদি আসলে ক্ষতিগ্রস্ত হয় এবং পণ্যটা যদি যথাসময়ে ক্রেতা শেলফে না পৌঁছায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তখন অর্ডার বাতিল হবে এখন এই সুনামটা আমরা নষ্ট করতে চাই না যত দ্রুত সম্ভব এটা আলোচনা করে সমস্যা সমাধান করতে হবে ঢাকা কাস্টম হাউজের মাধ্যমে প্রতিদিন রাজস্ব আয় হয় প্রায় ষাট লাখ টাকা সে হিসেবে গেল তিন দিনে এক কোটি বিশ লাখ টাকা রাজস্ব পায়নি সরকার তারা যশোয়া সময় সংবাদ ঢাকা